নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে অসাধারণ এক পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নিই এই পিঠে আমি কিভাবে বানিয়েছি। প্রথমে কিছু চাল আমি বেটে নিয়েছি, চালের একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এক কাপ ভেজানো চাল এবং এক কাপ জল দিয়ে ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পেস্টের কনসিস্টেন্সি এই রকম আছে, চালের ব্যাটারের ঘনত্ব দেখুন এই পর্যায়ে আছে। এর সঙ্গে অল্প অল্প জল আমি মিশিয়ে দিচ্ছি, আরও হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ যেই কাপের মাপ করে চাল নিয়েছি সেই কাপের দেড় কাপ জল দিয়ে পুরো পেস্টটি বানিয়ে নিলাম। এক কাপ বাটার সময় দিয়েছিলাম আর হাফ কাপ এখন দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটানো যত ভালো হবে পিঠেগুলো তত ভালো হবে। একটি বাটিতে নিয়েছি এক চামচ তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ জল। তেল ও জল মেশানো এই মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। অল্প একটু তেল জলের মিশ্রণ ব্রাশ করে নিলাম কড়াইয়ের মধ্যে। এক কাপ করে ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াইতে, ওই সময় কড়াইয়ের ফ্লেমটি কিন্তু একেবারে হাইতে থাকবে। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। এক মিনিটের মধ্যে কিন্তু একটি করে পিঠে রেডি হয়ে যাবে। এক মিনিট পর ঢাকনাটি খুলে দেখুন পিঠেটি একেবারে রেডি হয়ে গেছে। পিঠেগুলো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে, পেছনটাও সুন্দরভাবে হয়েছে। এই পিঠেগুলোকে এখন আমি দুধের শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য 500 ml লিকুইড মিল্ক এখানে জাল দিতে বসিয়েছি। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে থাকবে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো থেতো করে রাখা এলাচ। এই পিঠেতে এলাচের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটি তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং মালাইয়ের টেস্টটি খুবই ভালো হয়। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 6টি গুড়ের বাতাসা। মিষ্টি আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখানে আপনারা নলেন গুড় কিংবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে দুধটি জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধটি আগের থেকে অনেকটি ঘন হয়ে গেছে। দুধ এইভাবে 5 মিনিট ফুটিয়ে কড়াইয়ের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। দুধটি অল্প ঠান্ডা করে তারপরে পিঠেগুলো দুধের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো একেবারে নরম হয়ে যাবে। দুধ ঠান্ডা করেই পিঠেগুলো দিলে পিঠেগুলো আর ভাঙবে না, পিঠেগুলো সুন্দরভাবে থাকবে। একটি চামচ দিয়ে তৈরি করে রাখা দুধের ঘন মালাই পিঠেগুলোর উপরে দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রেখে তারপরে পিঠেগুলোকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন পিঠেগুলোকে পরিবেশন করে নিয়েছি। দেখুন পিঠেগুলো দেখতে কতটি সুন্দর হয়েছে, খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু হয় এই পিঠেগুলো। একটি পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো মালাই সোপ করে একেবারে রসে টইটম্বুর হয়ে গেছে। পিঠেগুলো বানানোও যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। প্রতিদিন এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।